আগামী বছর যারা হজে যেতে চান তাদেরকে 23 অক্টোবরের মধ্যেই নিবন্ধন সম্পূর্ণ করতে হবে। রোববার ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ এই সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে মিনা ও আরাফায় তাঁবু নির্ধারণ ও সার্ভিস কোম্পানির সাথে চুক্তি সম্পাদন কার্যক্রম 23 অক্টোবর থেকে শুরু হবে। তাঁবু বরাদ্দ প্রদান করার ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন এই নীতি অনুসরণ করা হয়ে থাকে। ফলে আগামী 23 অক্টোবরের মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ না হলে মিনা ও আরাফায় কাঙ্ক্ষিত এলাকায় তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না। বিলিয়ন ডলারের মার্কেটে নিজেকে দক্ষ করে স্বাবলম্বী হয়ে উঠুন ঘরে বসেই ক্রিয়েটিভাইটির সাথে। তাঁবু গ্রহণ ও সার্ভিস কোম্পানির সাথে চুক্তি সম্পাদনে দেরি হলে হজযাত্রীদের জামারা থেকে অনেক দূরে পাহাড়ি এলাকা কিংবা নিউমিনা এলাকায় অবস্থান করতে হবে। ফলে হজযাত্রীদের সৌদি আরবে তীব্র রোদ ও গরমের মধ্যে দীর্ঘ পথ হাঁটতে হতে পারে, যা হজযাত্রীদের জন্য খুবই কষ্টকর হবে। এসব কারণে নির্ধারিত সময়ের মধ্যে হজে গমন ইচ্ছুকদের নিবন্ধনের অনুরোধ করেছে মন্ত্রণালয়।